কিরে তুই কানা কাটা স্কুল যাই, স্কুলে যাই না? হ্যাঁ বাবা, ওফ সকালবেলা একটু বেড়ে দিচ্ছে। হুম 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 আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো আজকের ব্লগে আমি ডেইলি ব্লগই, তো আজকে অনেকগুলো কাজ আছে, আমাকে উপজেলাতে যেতে হবে পরপর দুইবার। তো প্রথমবার যাচ্ছি কেননা আমি যদি, একটা বিষয় হচ্ছে যদি 12টার দিকে যাই তখন বিদ্যুৎ অফিস বন্ধ হয়ে যাবে, ওরা নিবে না। সো আজকে বিদ্যুৎ বিল দিতে হবে খামারের, তাছাড়া তিনটা বিল জমে গেছে, তো একটা বিল আমরা পরিশোধ করবো দ্রুত যাতে তিন মাসের বিলটা একসাথে না হয়। পাশাপাশি আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে হিসাব ঠিক রাখার জন্য আমরা চারটা ক্লিপ বোর্ড নিব, যাতে ওই ক্লিপ বোর্ডগুলোতে রিপোর্ট গুলো থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে পেপার নিতে হবে, যেহেতু বাচ্চা আসবে ব্রোডিং এর জন্য কিছু পেপার নিতে হবে। সো এই বিষয়গুলোকে দ্রুত এনে তারপর আবার যেতে হবে। এর আগেও এখন যে কাজটা করতে হবে, আমার হাতে একটা জামা আছে, এই জামাটা আঙ্কির কাছে সেলাই দিতে হবে। সো আগে মেজো আন্টিদের বাড়িতে যেতে হবে, তারপর ওখান থেকে সালামু আলাইকুম, তারপর ওখান থেকে আস্তে আস্তে 14 গ্রামে যেতে হবে। কে কাজে খারাও খারাও আইতাছি। সাত সকালবেলা অর্থাৎ খুব দ্রুত যাওয়ার মানে হচ্ছে যাতে কাজগুলো দ্রুত শেষ করে আবার দ্রুত আসতে পারে, আবার যেহেতু 12:30 বাজে যাইতে হবে ব্যাংকে। তো মোটামুটি অনেকগুলো কাজ, তো যে মামার দাঁড় করাইছে আমার সাথে যাওয়ার জন্য, আমি আবার দোকানে মোহিনীর সাথে কথা বলতে বলতে ও দাঁড়ায়নি, ও চলে গেছে, কারণ ওর দ্রুত কাজ আছে, দোকান খুলতে হবে 14 গ্রামে গিয়ে। তাই সাত সকালবেলা হওয়ার কারণে গ্রামে বাজার মানুষ একটু কম, হয়তো বা একটু পরে আবার বেশি হয়ে যাবে। আর একটা ফালতু বিষয়, সবসময় রাস্তার মোড়ে জ্যাম অলওয়েজ লেগে থাকবে, অলওয়েজ জ্যাম লেগে থাকবে, ফালতু এরা রাস্তাটাও ক্লিয়ার হয় না, অথচ রাস্তাটা ক্লিয়ার করা দরকার। দুই পাশে সিএনজি আর অটো দাঁড়ায় থাকবে মাঝখানে। যদিও এখন যাই কাজ করতে হবে, আসলে মানুষ কেন যে সবসময় রাস্তার পাশে বা হাইওয়ের পাশে বসবাস করে সেই জিনিসটা একটা সময় হয়তো আমি বুঝতাম না, আমি বলতাম যে একদম নীরবে গিয়ে বসবাস করাটা বেটার। কিন্তু আসলে জীবনযাত্রার সাথে যদি আপনি মানিয়ে নিতে চান তাহলে আপনাকে রোডের পাশে বা রাস্তার আশেপাশে বা যেখানে আপনার বাজার, হসপিটাল, ব্যাংক এগুলো থাকে ওখানে বসবাস করাটা সবচেয়ে বেটার, তাহলে আপনার জীবনযাত্রার মানটা আপনি নিজে বুঝতে পারবেন। ওয়াও, আমরা এখন একদম বাংলাদেশের ন্যাশনাল রোডের মাঝখানে আছি। তো গাইস, আন্টির বাড়িতে যে কাজটা ছিল সেটা কমপ্লিট করছি, তো এখন জাস্ট সিএনজির জন্য অপেক্ষা করছি, সিএনজি আসলে আমি সিএনজিতে উঠে যাবো, হয়তো বা আসতেছে, তাহলে 14 গ্রাম চলে যাবো আর কি। তো গাইস, আমি আসলে অলরেডি নেমে গেছি 14 গ্রামে, তো 14 গ্রামে আছে এখন, জাস্ট একটা অটো নিব। ভাই বিদ্যুৎ অফিস, বিদ্যুৎ অফিসে, বিদ্যুৎ অফিস কত? হ্যাঁ আগে দাও না ভাইয়া, এই জ্যাম বেজে গেছে, জ্যাম বেজে গেছে। ও পিছনে আবার গাড়ি আছে, গাড়ি থেকে নামলাম এবং গাড়ি থেকে নামার পর আবার রিক্সা নিতে হয়েছে, একটু দূরে, তো মানে একটু আউটসাইডে রিক্সা।
আমাদের 14 গ্রামে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত আসতে বাড়িতে তো যার শুরু করলো যেমন ফার্মেসি বেশি আবার রুগীও বেশি অলওয়েজ সবসময় কি থাকে মানে ফার্মেসি গুলো ভিড় থাকে একদম সবসময় চলে আসছি আমরা বিদ্যুৎ অফিসে ডাইনের গল্লি কেমনটা লাগে এমন মাথা মেজাজ এখন এমন ভাবে গরম হয়ে গেছে বিদ্যুৎ অফিসে যখন দিল্লিতে গেছি তখন মনে হয়েছে যে আমি তো টাকা তুলি না বিকাশ থেকে আমি গাড়ি থেকে নেমে রিক্সা নিয়ে সরাসরি চলে আসছি তার এখানে কি বলবো এখানে শুধু মেজুয়ান্টিকটা দিছি আমার যে আন্টির বিলটা ওইটা দিছি কি অন্যটা দিতে পারে না এখন অন্যটা আমাদেরকে বিকাশ যখন খুঁজতে হবে পাইছি পেটে বেটা এটা ওনার কিনতে হবে ভাই ক্যাশ আউট করে দেবেন যাক ভাগ্য ভালো আমি এই বাড়িটা থেকে বিকাশটা ক্যাশ আউট করলাম এই হলো বিদ্যুৎ অফিস আর ওই দোকান থেকে বিকাশ ক্যাশ আউট করে এখন এখানে দিতে হবে জমা যাক গাইস এই বিদ্যুৎ বিলটা দিয়ে দিলাম তো যেটার জন্য আসলাম তো মূলত এটা সহ এই মাসেটা তো সহ 3 মাসের হয়ে যেত আমাদের খামারের কিন্তু যেহেতু 3 মাসের হয়ে গেলে তখন ওদের থেকে সরাসরি নোটিশ যায় তো ওই জিনিসটার জন্য যাতে না হয় আর তাছাড়া 3 মাসে হলে তো অনেক বিলটা অনেক বড় হয়ে যাবে তাই আগের যে ছোট বিলটা আছে এই ছোট বিলটাই আমরা পরিশোধ করে দিলাম 798 টাকা যাতে এখন আর 3 মাস নিয়ে ওরা কোনো ইস্যু করতে না পারে তারপরেও এখন উপরে একটু যোগাযোগ করতে হবে যাই যে এই মাসের বিলটা কি অ্যাড হবে কিনা সেই জিনিসটা একটু জিজ্ঞেস করে আসতে হবে বাবা কতগুলো মানে রাইড শেয়ার মানে রাইডিং মোটর সাইকেল যাচ্ছে আর কি একসাথে একসাথে 20-30টা মনে হয় গাইস দেখ বিদ্যুতের যে ঝামেলাটা ছিল সেটা বিদ্যুৎ বিলের যে ঝামেলাটা ছিল সেটা কমপ্লিট করে ফেলছি 10টা বাজবে একটু পরে তো এখন জাস্ট বাকি আছে বোর্ডগুলো আর পেপারগুলো নেব এই দুইটা যাক গাইস একটু খিদা লাগছে তাই 10টা তো বেজে গেছে একটু নাস্তা পানি করে নিব আর কি তাই একটা হোটেলে ঢুকছি এখানে লোকাল একটা হোটেলে সিঙ্গারা আর চস এগুলো খাবো সো গাইস একটু নাস্তা করার পরে আবার একটু রিক্সা না এসে হাঁটি হাঁটি আসলাম আমরা আবার 14 গ্রামে পৌরসভার একদম মাঝখানে যাচ্ছি যখন যেহেতু ওখানে গিয়ে আমাদের কারো কিছু 2-3টা জিনিস নিতে হবে ওই 2-3টা পেপার বা কিছু ক্লিপবোর্ড তো পেপারগুলো নিতে হবে দেখি কত টাকা দিয়ে নেওয়া যায় 4-5 কেজি নিব সুযোগ পাইলে তো গাইস যে বিষয়টার জন্য আসছিলাম ভাবছিলাম পেপারটা যদি যারা স্ক্রাপ দোকান আছে অ্যাজ লাইক এই ধরনের যে স্ক্রাপ দোকানগুলো আছে এখান থেকে যদি নিই তাহলে আমার কিছুটা কম পড়বে তো এখন এখানে এক দোকান আসলাম ওনার কাছে বললো যে নাই আরেক দোকান আসলে সেটা আনফ্রেশ অবস্থায় যেগুলো ফল ফ্রুটের মধ্যে ইউজ হয়েছে তো এটা দিলে তো আমার হবে না আমার ফ্রেশ লাগবে একদম 2 টাকা বাড়তে দিয়ে হলে আমি ফ্রেশটা দিয়ে নিতে চাচ্ছি আর কি তো আরেকটা দোকান বললো এইখানে কোন দিক দিয়ে একটা গলি আছে এই গলির ওখানে তো দেখি এখানে পাওয়া যায় কি না পাশাপাশি আরেকটা বিষয় ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে খাদ্যের যে বস্তাগুলো ওগুলো ওনারা কত টাকা করে ক্রয় করে তো ওনারা বললো যে 10 টাকা করে ক্রয় করে যদি সেটা ফ্রেশ থাকে তো দেখা যাক এখন ক টাকা করে ওনারা বলে তো 10 টাকা হলে তো হয় না আসলে কারণ আমরা নিজেরাই তো সেল করি কি বলে যখন খুচরা সেল করি বাড়িতে গ্রামে তখন এটা 10 টাকা করে 20 টাকা করে সেল করি তবে এখানে কোথায় দোকানের কথা বল ভুল জায়গায় চলে আসছি মনে হয় বলছিল এখানে কোন একটা গলিতে দেখি গলিটা খুঁজে বের করতে হবে কত আর খুঁজবো শুধু খুঁজতেছি আর খুঁজতেছি খুঁজতেছি 5 কেজি দেন পেপার যে পেপারটা দরকার ছিল এটা আসলে পেয়ে গেছি 75 টাকা করে
ফ্রেশ পেপার। তো যাক গাইস, ফাইনালি গাইস ফাইনালি ফ্রেশ পেপারগুলো পেয়ে গেলাম। এগুলো একদম ইউজ হয় নাই ওই পেপারগুলি, তো যেটা আসলে আমার দরকার ছিল। সো প্রাইম ব্যাংকের গুলিতে এটা পাই গেছি, আর প্রতি কেজি নিচে 75 টাকা করে এই পেপারগুলি, প্রতি কেজি 75 টাকা করে পেপারগুলো নিচ্ছে। এখন যাইতে হবে ক্লিপ বোর্ডের জন্য, যে ক্লিপ বোর্ড কোথায় পাবো সেটাই খুঁজে বাইর করতে। আর যে ক্লিপ বোর্ডের কথা বলছি, এগুলো পাওয়ার জন্য আমাকে লাইব্রেরিতে যেতে হবে। সো লাইব্রেরিতে গিয়ে ক্লিপ বোর্ডগুলো সংগ্রহ করতে হবে। আশা করছি ওই ক্লিপ বোর্ড নেওয়ার পর আসলে আজকে আর কোনো কাজ থাকবে না এখানে। যোদ্ধা গ্রামের এই গলিটা এমন একটা গলি যে এটাই একটু এদিকে ওই মাথা থেকে মাথা আসতে আধা ঘন্টা লাগে শুধু জ্যামের কারণে। সিরিয়াল ধরতে হয় এখানে আসতে। ফাইনালি গাইস, আমি যে কাজটার জন্য আসছি, বিদ্যুৎ বিল তারপরে হচ্ছে পেপার এবং বোর্ড, ক্লিপবোর্ড দুটোটা নেওয়া হয়ে গেছে। তো এখন জাস্ট গাড়ির কাছে যাব এবং গাড়িতে শু করে চলে যাব। এখন আপাতত কোনো কাজ নেই গাইস, খুব অল্প সময় কিন্তু অনেকগুলো কাজ সারলাম, নাস্তা করলাম, বিদ্যুৎ বিল দিলাম, তারপরে পেপার বোর্ড চোর সবই কেনা হলো। তো এখন জাস্ট অভ্যাসে গাড়ির কাছে যাব। তো জাস্ট এখন জাস্ট গাড়ির কাছে যাব, তারপর আস্তে আস্তে চলে যাব। অনেকদিন ধরে আসলে কাজগুলো জমেছিল অনেকদিন ধরে, তো আসলে সময় স্বল্পতার কারণে কাজগুলো শেষ করতে পারি নাই। আচ্ছা, 14 গ্রাম গেছি গা ফার্স্ট টাইম, কিছু কাজ আসছিল ব্যাংকে, আবার এখন কিছুক্ষণ পরে আবার যেতে হবে ব্যাংকে, আবার বিদ্যুৎ বিল টিল দিয়েছি মামু। এই জন্য তোমরা ঘরে ফার্মের আছে, তারপরে আবার কিছু জিনিসপত্র সেগুলো নিছি, আবার ব্যাংকে যেতে হবে আবার একটু পরে।